शंतर आते ना फर रे पशु देहुक तर्कित कर भाई कत दुख पे देहुक से টুকটুক ওর ভুল বুঝতে পেরেছে আর আমার মনে হয় আপনি তো ওর বড় ভাই ও আপনার আদরের ছোট বোন ওর ভুলটা আপনার ক্ষমা করে দেওয়া উচিত আর তাছাড়া বিয়ে তো কোনো ছেলে খেলা না যে আজকে করলো কালকে ছেড়ে দিল আর ওরা দুজন তো একজন আরেকজনের সাথে সারাটা জীবন কাটাতে চায় তাই না তাই আপনার উচিত ওদের বিয়েটা মেনে নেওয়া পরমা সুন্দরী বুদ্ধিমতী চৌকস একটা মেয়ে জীবনে প্রথম আমার কাছে কিছু চেয়েছে আমি তাহলে যাই টুকটুকিকে আরেকবার বুঝিয়ে নিয়ে আসি এই যে আপনার যে কি বুদ্ধি আপনার যে কি মেধা আপনার যে কি প্রতিভা কি প্রজ্ঞা এই যে টুকটুকি যেই করে তাহলে দরার আছে এটা কিন্তু শুধুমাত্র আপনি বুঝতে পেরেছেন বাকিরা কিন্তু বুঝতে পারে নাই আচ্ছা একটা কথা এই যে তোমার বোনটা তার জন্মের সময় মানে মানে তার জন্মের আগে তোমার পিতা মাতা মানে তারা মানে কি খেয়েছে মানে রেগুলার কি খেত কি আবার সাধারণ খাবার ভাত ডাল মাছ তরকারি আমরা সবাই যা খাই না 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 দিনারা নিশ্চয়ই ডিফারেন্ট এক্সেপশনাল কিছু কেছে নাহলে পৃথিবীর বুকে এমন অপরূপ একটি মেয়ে কিভাবে আছে